আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব ভালো আছেন। তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আপনাদের সামনে আর একটা ভিডিও নিয়ে হাজির হইলাম। আমার ভিডিওটা হইল সই ফিটা। আজকে সই ফিটার রেসিপি, কীরকম সই ফিটা বানাইলে খুব ইজি এবং খুব মজাও হয়, টেস্টি হয়। তো চলো আমরা শুরু করি। তো যে দেখা আমার ও গুড়ি, এই গুড়িগুলা কোনো প্যাকেটের গুড়ি নাই, কিনা গুড়ি নাই, আমি নিজে কুটিছি। চাউল ভিজাইয়া ব্লেন্ডার দি কুটিছি, কুটিয়ে আমি গুড়ি রেডি করছি। এখন আমি ও গুড়ি দিয়া সই ফিটা বানাইম। দেখো গুড়ি কুটার তাল, এগো ঘরের বাইরে কইনার মাহি লইছে উবাফাল। দেখো গুড়ি কুটার তাল, আমি একটা ডেক বুয়াই আর একটা ডেক বয় দিলাম। ডেকটা একটু গরম হয়ে যাবি, তো আমি গুড়ি ডালম। ঠান্ডা ডেকে গুড়ি ফেলাইলে ভিজা গুড়ি আর ঠান্ডা ডেকে স্টিক লাগে যায়। তো এখন ডেক গরম হয়ে গেছে, আমি গুড়ি ডালি দিই আর বিসমিল্লাহ রাখুন। দেখো গুড়ি কুটার তাল, এখন ডালা শেষ হয়ে গেছে। যখন গুড়ি একেবারে বালির মতন হয়ে যাব, গিয়া জোর জোড়া হয়ে যাব, তো আমি বুঝবো আমার বাজা হয়ে গেছে গিয়া। আর এখন গুড়ির মাঝে আমি বেশ নাই ও একটু লবণ দিয়ার, একটু বলতে আমার গুড়ির পরিমাণ লবণ দিয়ার। আপনারা ওলা গুড়ির পরিমাণ মতো লবণ দিবা, বেশি দিলে তো তিক্ত হয়ে যাব। তো লবণ দিলে একেবারে উপরে থাকি চাললে গুড়ি উড়িয়া যার, ওরকম বাজা হয়েছে, দেখা যার না মানুষের ক্যামেরাত। আসলে গুড়ি উড়িয়া যার আমি দেখি আর দেখানি। এখন আমি একটা বোলোর মাঝে ডালি নিম। তো এখন আমি গুড়ি গরম, তো আমি এখন ঠান্ডা পানি দিয়া আস্তে আস্তে গুড়িরে মারিম। তো গুড়ি পরিমাণ পানি দিবা, বেশি যদি খামি নরম হয়ে যায় তে ফিটা ফানি ফানি মজা যায় গিয়া। আর একটু সই ফিটার খামি একটু শক্ত থাকলে তো ফিটা জোর জোড়া থাকে, মজা থাকে। আসলে সই ফিটার মজা গুড়ি বাজা বা গুড়ির মাঝে পরিমাণ মতো পানি দেওয়া, তো গিয়া সই ফিটা মজা থাকে, মজা হয়। তো আমি আমার গুড়ি পরিমাণ মতো পানি দিয়ার, একবারে নরম হইতো নাই আর একবারে শক্তও রাখতাম নাই, যেরকম বলা যায়। আর গুড়ি গরমের লাগে আত লাগাই যান না, তারপরে আমি আত দিয়া মারিম। তো এখন আমি একটা বেকিং ট্রে লইলাম, ট্রের মাঝে এখন লামাইয়া তো আত দিয়া মারিম বলা করি। দেখো গুড়ি কুটার তাল, এগো ঘরের বাইরে কইনার মাহি লইছে উবাফাল। দেখো গুড়ি কুটার তাল, আমি ফিটা বলিমু আপনারা রে বলা দেখাইম। তো আপনারা দেখো আমি এখন ফিটা বলি আর। দেখো গুড়ি কুটার তাল, এটা আসলে ট্রাই করিয়া বোঝা যায়। ও দেখানি, এক সাইড আমার তোরা ইয়ে রয়েছে, তো ও এক ডিজাইন হয়ে গেল ফিটা। আর এখন দুই আঙ্গুল দিয়ে জাতা মারিয়া ও আর এক ডিজাইন হয়ে গেল। তো এই ডিজাইন আপনি খা দুই একদিন পরেও যে খাটিয়া ফিটা বিরান উড়ান করি আমরা, বা এমনি চাকা চাকা করি ড্রাই বাজি আমরা খাই, তো ইজি থাকে এই ডিজাইন। দেখো তো এখন দেখো আমি আর এক ডিজাইন দেখাই আর। দেখো গুড়ি কুটার তাল,
কুটার তাল, এগো ঘরের বাইরে কইনার মাহি লইছে উবা ফাল, দেখো গুড়ি কুটার তাল করিয়া দেখবাও। দেখো কা তিন ডিজাইনের, এক খামি দিয়া তিনটা ডিজাইন করিলাম। তো আমার পিঠা বানানি শেষ হয়ে গেছে, সব বানাই নিলাম। তো এখন আমি পিঠা স্টিম করার লাগি আবার কুকারও যাই আর। তো আমি একটা ডেক বয়া রাখছি, নিচে ফানি দিয়া, উপরে একটা ক্যালেন্ডার দিয়া। তো ফানি যখন স্টিম উঠে দিব তো আমি ফিটা সারি দিমু, ক্যালেন্ডারও সবটি ডালি দিমু। তো বিসমিল্লাহ, আস্তে আস্তে ডালি, আর একলগে ডাললে তো জয়ে যাব, ফিটার ডিজাইন নষ্ট হয়ে যাব। তো আমি ডালি নিলাম, এখন একটা লেপ দিয়ে গুড়িয়া রাখি দিমু আরো 20-25 মিনিটের লাগে, পরে আইয়া চেক করম। তো আমি এখন আরো 20 মিনিট পরে আইলাম, দেখি ফিটার অবস্থা, ফিটা ওই গেছে আল্লাহ দিলে। তো ফিটা যখন ওরকম ওই যাব গিয়া পুরা সিদ্ধ হয়ে যাব, তো আমি একটা টিপস আপনারা রেখই, ও যে আমি এখন ঠান্ডা পানি দিলে ইয়ার, ঠান্ডা পানি দিলাইলে ফিটা আর একটা একটা হয়ে যায় গি, ফিটা গায়ে গায়ে লাগে না, জোর জোর হয়ে যায় গিয়া। ও দেখরানি, ও জাখরা দিলে বলান অটোমেটিক ফিটা ছুটি যায় গিয়া, আর নাইলে তো একটার পর একটা গাঁট লাগাইল থাকে। ও দেখছি কত সুন্দর। তো এখন আমি একটা প্লেটের মাঝে ফিটা ডালি নিম, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ হয়ে গেছে ফিটা। তো আপনারাও আমার ভিডিও দেখবা আর ও রেসিপি দেখিয়া ট্রাই করবা, বানাইবা, আর আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবা, আর ভালো লাগলে কমেন্ট করিয়া জানাইবা ফিটা বানাইয়া খাইয়া কীরকম হইল। আর ভালো যদি না লাগে তাহলে দেখতে থাকবা, দেখতে দেখতে আপনি ভালো লাগে যাব ইনশাল্লাহ। তো আজকে আর রাখি দিমু, আর নেক্সট আরও কোনো রেসিপি নিয়ে দেখো হইব। আপনারা আমার লাগি দোয়া করবা, আপনারা সব ভালো থাকুক। আসসালামু আলাইকুম।